কলকাতার আরজিকর হাসপাতালে ট্রেনি চিকিৎসকের পর ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে জয়নগরে। ৪ অক্টোবর দুপুরে মহিষমারী হাট এলাকায় ঘটা এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে উত্তপ্ত জয়নগর। এত প্রতিবাদের মাঝেও খবর এসেছে আরও একটি ধর্ষণের ঘটনার। খবরগুলো নজর এড়ায়নি টলিউড অভিনেতা দেবের। টেক্কা সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেব। প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধর্ষকদের কঠিন শাস্তির দাবি করেছেন তিনি। দেব বলেন, ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত, তাদের মধ্যে এমন ভয়ভীতি কাজ করানো উচিত যাতে পরবর্তীতে কেউ আর এসব করার কথা না ভাবে। বক্তব্যটির ব্যাখ্যা দিতে গিয়ে দেব আরও বলেন, অভিনেতার পাশাপাশি তিনি একজন সংসদ সদস্য। তারা যদি করে থাকে কুক্ষমতাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। ফলে প্রকাশ্যে গুলি করা কিংবা মেরে ফেলার মতো কথা তিনি এখন বলতে পারেন না। তবে তিনি বোঝাতে চেয়েছেন সবাই মিলে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত। মহিষমারীহাট এলাকায় ৪ অক্টোবর ১০ বছরের একটি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এরপর তাকে হত্যা করা হয়। এ খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মাঝে এবং পুলিশের ফাঁড়ি ভাঙচুর করেন তারা। স্কুল ছাত্রীর পরিবার থেকে দাবি করা হয়েছে ধর্ষণের পর খুন করা হয়েছে তাদের মেয়েকে। এদিকে নিউটাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী থেকে আরও একটি ধর্ষণের খবর পাওয়া যায়। সেখানে অভিযোগ ওঠে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে তারই প্রতিবেশী এক ব্যক্তি। এ ধরনের একের পর এক ঘটনায় ভারত জুড়ে ক্ষোভে ফুঁসছে নাগরিকেরা।